الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. ما شاء الله، سبحان الله والحمد لله. অকৃত্রিম এই সৌন্দর্য মহান রব্বুল আলামিন দান করেছেন শীতের এই সিজনে। অস্ট্রিয়া সহ এরকম বিশ্বের বিভিন্ন দেশে যেখানে বরফ পড়ে আমরা দেখতে পাই, এভাবে ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণার মতো বরফ তুলা যেমন উঠতে থাকে, ঠিক তেমনিভাবে সুন্দর মতো পড়তে থাকে। পড়তে পড়তে এভাবে স্তূপ হয়ে যায়, জমা হয়ে যায়, তারপরে তৈরি হয় এক নৈসর্গিক সৌন্দর্য। মনে হয় যেন কোনো কারিগর, কোনো মহান দায়িত্বশীল এভাবে লবণের মতো অথবা চিনির মতো স্তূপ করে বরফগুলোকে এরকম বিছিয়ে রেখেছেন। মনে হচ্ছে বরফের গালিচা এভাবে বিছানো হয়েছে। সুবহানাল্লাহ। অবশ্যই এতে আমাদের জন্য রব্বুল আলামিনের কুদরতের উপর আরও বেশি বিশ্বাসের জন্য আমাদের খোরাক রয়েছে। আমরা যেন আল্লাহ রব্বুল আলামিনের প্রতি ইমানকে আরও মজবুত করি। তিনি কত মহান, পৃথিবীর কোনো বাদশা, পৃথিবীর কোনো রাজা, পৃথিবীর কোনো সরকারের দ্বারা কি সম্ভব ছিল? সারা ভিয়েনাই যে বরফ এভাবে রাখা হয়েছে, একটা এলাকা, একটা ডিস্ট্রিক্টকেও যদি বরফ দিয়ে ভরে ফেলার দায়িত্ব কাউকে দেওয়া হতো, সেটা কারো জন্য কত কঠিন ছিল এবং কত অসাধ্য ছিল। কিন্তু সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, ইউরোপ, আমেরিকার কত দেশে আমরা এবছর খবর পেয়েছি, কানাডাতে প্রচণ্ড বরফ পড়েছে, রাশিয়াতে তো সবসময় আপনার তাপমাত্রা -50 -40-এর উপরে থাকে। সুতরাং সেখানে আমরা বিভিন্ন ভিডিওতে দেখেছি যে বিশাল বিশাল বরফের স্তর সেখানে রয়েছে, এই শীতের সময় বরফ পড়ে। এত বরফ কোত্থেকে আসে, কিভাবে আসে? সুবহানাল্লাহ বিহামদি। এই বিশাল দায়িত্ব যে রব্বুল আলামিন তার ফেরেশতাদের মাধ্যমে তিনি করিয়ে থাকেন, তিনি একক, তার এককত্বে কোনো শরিক নেই। আল্লাহ রব্বুল আলামিনের সেই তাওহীদের জ্ঞান আমাদেরকে নিতে হবে এবং তারই একমাত্র ইবাদত করতে হবে, তারই জন্য আমাদেরকে সেজদা করতে হবে, তারই জন্য আমাদেরকে রুকু করতে হবে এবং তারই বিধান অনুযায়ী আমাদের সার্বিক জীবনকে সর্বাঙ্গীণ সুন্দর করার জন্য চেষ্টা করতে হবে। আমরণ যেন তার বিধানের উপর আমরা চলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমিন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।